ব্যস্ততা আমাদের এখন চূড়ান্ত পর্যায়ে, যেহেতু কিছুদিন আগে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বর্ষা হয়েছে, সেই জন্য কাজ কিছুটা বন্ধ ছিল। এখন ঝলমল ওয়েদার, সেই জন্য কাজ জোর কদমে চলছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের পুজোটা কমপ্লিট, আমাদের মণ্ডপ কমপ্লিট করার চেষ্টা করছি। বনগাঁবাসীর উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা হচ্ছে আপনারা, আপনাদের সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমরা আসুন, আপনারা আমাদের পুজো দেখুন। আমাদের একটা নতুন এবার থিম করা হচ্ছে শান্তির প্রতীক হিসেবে, সেটাকে আপনারা উপভোগ করুন। এবং আমাদের যে লাইটিং যেটা করা হচ্ছে সেটা এবার টোটালি একদম ডিফারেন্টভাবে করা হচ্ছে, এবং সেটা আশা করি সবাই এনজয় করতে পারবে লাইটিংটা। বছরের 25তম দুর্গোৎসব, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বনগাঁবাসী এবং যারা বাইরে দর্শনার্থী আছে তাদের জন্য প্রতি বছর নতুন না কিছু একটা আমাদের ভাবনা চিন্তা থাকে ক্লাব কর্তৃপক্ষের। তো এবারে ভাবনা আমাদের সেটা হচ্ছে সারা বিশ্বে এই মুহূর্তে যা পরিস্থিতি, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেড় বছর পার হয়ে গেল, তার মাঝখানে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধ, গতকালকে আমরা টিভির পর্দায় দেখেছি ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ বেঁধেছে। সেই আমরা ভারতবাসী হিসাবে এবং ভারত সঙ্গে সকল সদস্যের পক্ষ থেকে আমরা যুদ্ধের বিরোধিতা করছি, যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। সেই মানে সেই দিকে তাকিয়ে এবছরে আমাদের থিম শান্তির প্রতীক, যেহেতু পায়রা, তাই পায়রা আদলে এবছরের থিম পায়রা আদলে পূজামণ্ডপ। বর্ষা এবার অনেক দেরিতে এসেছে, বর্ষার কারণে আমাদের তো একটু কাজে ডিস্টার্ব অবশ্যই দেখা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও যদি এখন গত দুদিন ধরে যা আবহাওয়া আছে যদি এরকম থাকে তাতে আমাদের মোটামুটি পুজো মণ্ডপ হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের পুজো মণ্ডপের কাজ কমপ্লিট হয়ে যাবে।